সকলকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন ব্যক্তিগতভাবে স্থান বিশেষে সকলকে জানাই শ্রদ্ধা নমস্কার সালাম জোহার ও ভালোবাসা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রত্যেকটা অঞ্চলে রাজনৈতিক সম্মেলন শুরু হয়েছে একটা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সুখদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব লড়াই আন্দোলনের সাথী আপনারা যারা আছেন আজকের এই সম্মেলনের আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাবো সুখদেবপুর অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব লড়াই আন্দোলনের সাথী যারা অ্যাকচুয়াল সম্মেলনের উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা আপনারা সত্যি বাস্তবায়িত করবার লক্ষ্যে এগোতে শুরু করেছেন দেখুন সম্মেলন মানেই আমরা আমাদের মনের কথাটা সেখানে প্রকাশ করি আমরা যারা বুথ স্তরে কাজ করি আমরা যারা আঞ্চলিক স্তরে কাজ করি আমরা একটা ঘেরাটোপের মধ্যে বসে আমরা আমাদের মনের কথাটা দল করতে গিয়ে আমরা কতটা আঘাতপ্রাপ্ত হচ্ছি দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কতটা কাজ করতে পেরেছি পঞ্চায়েতের সঙ্গে রাজনীতির অর্থাৎ যারা বুধ স্তরের নেতৃত্ব রয়েছেন আপনাদের সম্পর্ক কি আমার মনে হয় পুরো বিষয়টাই এই সম্মেলনে আলোচনা করবার জন্য আপনারা একটা সুযোগ এই সম্মেলনে পেয়ে থাকেন তাই সম্মেলনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা রাজনৈতিক সভা সমিতিতে আমরা রাজনৈতিক বক্তব্য রাখি সামনে দাঁড়িয়ে আমরা অনেকে বক্তব্য শুনি আমরা হাততালি দিই উৎসাহিত হই কিন্তু সম্মেলনটা একটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা রাজনৈতিকভাবে যা কাজ করছি তার পুরো বিষয়টা আমরা আলোচনা করে নিতে পারি যে একটা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আরও কী কী করণীয় আছে যা করতে পারে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হতে পারে আমাদের দল আরও শক্তিশালী হতে পারে এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে আমাদের সম্মেলনের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারম্যান সম্মানীয় বিপ্লবদা উনি এসে উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করব যে একবার করতালির মধ্য দিয়ে আমরা সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় বিপ্লবদাকে আমরা বরণ করে নেব তো আজকের এই সম্মেলনে ব্লকের নেতৃত্ব যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করব যে বুথ ধরে ধরে যারা বুথের নেতৃত্ব আছে তাদের কাছে অন্তত পক্ষে একবার ভালো করে শুনে নেওয়া যে তৃণমূল কংগ্রেসকে সেই এলাকায় শক্তিশালী করবার লক্ষ্যে আমাদের আরও কী কী কাজ করা উচিত যার ফলে আগামী 2021 নির্বাচনে এই সুখদেবপুর অঞ্চলে আমরা ভালো রেজাল্ট করতে পারি আমি আশা করব যে নিশ্চয়ই আপনারা বুধ ধরে ধরে সেই আলোচনায় অংশগ্রহণ করবেন এবং তারপরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার উপরে বক্তব্য হবে যে আগামী দিনে আমাদের কি করণীয় আছে বা আগামী দিনে আমাদের কি করা উচিত দেখুন রাজনৈতিকভাবে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি সমগ্র দেশ জুড়ে একটা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে আছে ভারতবর্ষের মাটিতে এবং একইভাবে এই ধর্মীয় মেরুকরণকে মান্যতা দিয়ে কি করে এই বাংলাকে দখল করা যায় তার জন্য তারা লাগাতার একটা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে কখনো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে কৃষকদের পাশে না দাঁড়িয়ে যে কালা কৃষি আইন লাখো কৃষক যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পার্লামেন্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো আলাপ আলোচনা না করে যে কৃষক বিরোধী আইন ভারতবর্ষের পার্লামেন্ট তৈরি করেছে সেই কৃষকদের স্বার্থে একটা কথাও না বলে দিল্লি পুলিশকে দিয়ে কৃষকদের উপরে অত্যাচার করবার চেষ্টা করেছে কেন কৃষকরা আজকে এই কালা কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে আজকে প্রায় 72 দিন এই কনকনে ঠান্ডার মধ্যেও
ভারতবর্ষের সরকারের কাছে ভারতবর্ষের কৃষকরা একটা বার্তা পৌঁছে দিতে চাইছে যে এই কালা কৃষি আইনকে প্রত্যাহার করতে হবে। একইভাবে আমাদের রাজ্য বিধানসভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তাব পাশ করেছেন যে এই বাংলার মাটিতে ভারতবর্ষের পার্লামেন্টে গৃহীত কালা কৃষি আইন আমরা কোনোমতে কার্যকর হতে দেব না। কি আছে এই কালা কৃষি আইন আমাদের সকলেরই কম বেশি জানা উচিত। তিনটি বিষয় আমাদেরকে অত্যন্ত চিন্তায় ফেলেছে, আমাদের এই বাংলার কৃষক আমাদের এই দেশের কৃষককে অত্যন্ত চিন্তায় ফেলেছে। এই আইনের প্রথম লাইনেই অত্যন্ত সুন্দরভাবে কৃষকদেরকে প্রলোভিত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে, বলা হয়েছে যে ভারতবর্ষের পার্লামেন্টে গৃহীত এই কৃষি আইনের ফলে ভারতবর্ষের কৃষক তাদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য পাবে। খুব ভালো কথা। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সহায়ক মূল্যে যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা যায় প্রায় প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে, এবং সেটা আজকে নয়, বিগত অনেক দিন যাবৎ এই কর্মসূচি আমাদের সরকারের পক্ষ থেকে চলছে। ভালো কথা, কৃষকদের উৎসাহিত করা হয়েছে। দ্বিতীয় লাইনে গিয়ে আমাদের কৃষকদেরকে অত্যন্ত চিন্তার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আবার নতুন করে আমাদের সেই ব্রিটিশদের নীল চাষের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে পার্লামেন্টে গৃহীত কৃষি আইন অনুযায়ী ভারতবর্ষের শিল্পপতি, ভারতবর্ষের পুঁজিপতি, ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে তারা চুক্তির ভিত্তিতে কৃষকদের সঙ্গে চুক্তি করে চাষ করতে পারবে, চাষ করাতে পারবে। কি এই চুক্তির ভিত্তিতে চাষ? ধরে নিন আমি একজন কৃষক, আমার 2 একর বা 3 একর আবাদি জমি রয়েছে, কোন একজন পুঁজিপতি আমার চাষের আগে এসে আমার সঙ্গে চুক্তি করবে, বলবে আপনাকে এই ফসলটা জমিতে উৎপাদন করতে হবে এবং আপনি যে ফসল উৎপাদন করবেন সেই ফসলটা আমার কাছেই বিক্রি করতে হবে, আগেই আপনাকে দাম ঠিক করে দেবে। বাংলার কৃষকদেরকে যখন অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কৃষক বন্ধু প্রকল্প চালু করবার মাধ্যমে প্রত্যেক বছর যখন সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত কৃষকদের চাষের জন্য সহায়তা প্রদান করছে, আবার কৃষক পরিবারের 18 থেকে 60 বছর এরকম কেউ মারা গেলে সেই কৃষক পরিবারকেও যাতে আর্থিক সহায়তা প্রদান করা যায় তার জন্য 2 লক্ষ টাকা সেই পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করছে, সেই সময় ভারতবর্ষের সরকার ভারতবর্ষের পার্লামেন্টে কালা কৃষি আইন তৈরি করে ভারতবর্ষের কৃষকদেরকে আবার সেই নীল চাষের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাধ্যতামূলক চুক্তির ভিত্তিতে চাষ করবার আইন করে চুক্তির ভিত্তিতে চাষ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি যখন চুক্তির ভিত্তিতে চাষ করবেন আপনি আপনার সরকারি সহায়ক মূল্য পাবেন না, আপনি যার সঙ্গে চুক্তি করছেন তিনি যে দাম আপনাকে ঠিক করে দেবে সেই দামে তার কাছেই আপনাকে ফসল বিক্রি করতে হবে। এই জায়গাতে কৃষকরা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে। তৃতীয় লাইনে কি বলা আছে? এতদিন পর্যন্ত ভারতবর্ষে আইন ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস যাকে আমরা এসেনশিয়াল কমোডিটি বলি, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসকে গুদামজাত করা যাবে না। কেন গুদামজাত করা যাবে না? না যদি গুদামজাত করা হয় তাহলে পুঁজিপতি যারা ব্যবসায়ী রয়েছে তারা প্রয়োজনে দামটাকে উঠানামা করতে পারবে, মার্কেটে ক্রাইসিস তৈরি করতে পারবে। আজকে এ আইনের বলে এসেনশিয়াল কমোডিটি নিত্য প্রয়োজনীয় জিনিসকে গুদামজাত করা যাবে, অর্থাৎ আমরা কৃষকরা যে ফসল উৎপাদন করছি সেই ফসল আমরা যখন বিক্রি করছি আমাদের তাগিদে, আমরা যখন 5 টাকায় তার কাছে বিক্রি করছি সে গুদামজাত করছে, প্রয়োজনে বাজারে ক্রাইসিস তৈরি করে সে যখন সেই মালটা বাজারে নিয়ে আসবে তখন সেই মালটাই আমাদেরকে 25 টাকায় কিনতে হবে, যার ফলস্বরূপ আমরা দেখেছি আলু 50 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, পেঁয়াজ 100 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, ডালের দাম আকাশ ছুঁয়েছে, তেলের দাম আকাশ ছুঁয়েছে। আজকে আইনকে গুদামজাত করা যাবে এই আইন পাশ করবার পর কৃষকরা একদিকে তাদের সহায়ক মূল্য না পাওয়া, অন্যদিকে মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করা, বাজারে একটা ক্রাইসিস তৈরি করা, জিনিসের দাম বেড়ে যাওয়া, এই জায়গায় ভারতবর্ষের কৃষক আজকে প্রায় 72 দিন যাবৎ লড়াই আন্দোলন সংগঠিত করছে। আমার এই বাংলার মাটিতে প্রায় 99% ক্ষুদ্র এবং প্রান্তিক চাষ, এই 99% ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি অর্থের অভাবের কারণে যদি চুক্তির ভিত্তিতে চাষের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে একটা সময় দেখা যাবে কৃষকদের কাছে আর জমি নেই, জমি
ভারতবর্ষের কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কয়েকজন পুঁজিপতির কাছে চলে গেছে, লোভ দেখিয়ে প্রলোভিত করে বাধ্য করে সেই কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়। আজকে সেই জায়গায় ভারতবর্ষের সর্বত্র কৃষকরা আন্দোলন সংগঠিত করছে, বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও আমাদের বাংলার কৃষকরা আন্দোলন সংগঠিত করে বলছে যে না, এই কালা কৃষি আইন আমরা কোনো মতে মেনে নেব না। যখন মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা নিয়ে রাজনীতি করা হচ্ছে, আমরা দেখেছিলাম শিলিগুড়িতে রাজু মাহালির বাড়িতে অমিত শাহ এবং দিলীপ ঘোষ এসে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়কে উৎসাহিত করবার জন্য লোকসভা নির্বাচনের আগে রাজু মাহালির বাড়িতে পাত পেরে খেয়েছিল, কেন না প্রমাণ করতে চাইছিল যে আমরা পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আছি। উৎসাহিত হয়েছিল রাজু মাহালির পরিবার, উজালা গ্যাসের কানেকশন নিয়েছিল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে অমিত শাহ দিলীপ ঘোষকে রান্না করে খাইয়েছিল আর ভেবেছিল যে এবার বোধহয় আমার সুদিন ফিরে আসবে। কিন্তু আজকে রাজু মাহালির বাড়িতে খেয়ে যাবার পরে যে উজালা গ্যাসের কানেকশন রাজু মাহালি নিয়েছিল, পরবর্তীতে আর একটা নতুন সিলিন্ডার কিনবার মতো আকাশ ছোঁয়া যার দাম, সেই নতুন সিলিন্ডার কিনবার মতো তার বাড়িতে পয়সা আছে কিনা তার খোঁজ নেবার কথা একবারও ভারতীয় জনতা পার্টি অমিত শাহ দিলীপ ঘোষরা চিন্তা করেনি। চিন্তা করেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার প্রশাসনের লোকজনকে পাঠিয়ে বলেছিল যে রাজু মাহালি উৎসাহিত হয়েছিল, আনন্দিত হয়েছিল, যে ভেবেছিল ভারতবর্ষের অমিত শাহ দিলীপ ঘোষরা এসে তার বাড়িতে খেয়েছে মেনে তার সুদিন ফিরবে, একবার খোঁজ নিতে হবে সে কেমন আছে। খোঁজ নিয়ে দেখা গেছে যে তার বাড়িতে গ্যাস কেনা তো দূরের কথা, ন্যূনতম জ্বালানি কেনবার পয়সা নেই। আমাদের সরকার, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দল তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব নিয়েছে আর্থিকভাবে তাকে যাতে ভালো রাখা যায়, ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নেয়নি। মাত্র কয়েকদিন আগে আবার নতুন করে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের এই রাজ্যে এসেছিল, বাঁকুড়াতে গিয়ে কি করে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে, পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রলোভিত করা যায়, উৎসাহিত করা যায়, বিশ্বামুন্ডার ছবিতে মালা দিতে হবে। বিশ্বামুন্ডার ছবিতে মালা দিতে গিয়ে বিশ্বামুন্ডাকে চেনেই না জানেই না, একজন শিকারীর গলায় মালা পরিয়ে দিয়েছে। এলাকার মানুষ বলছে কার গলায় মালা দিয়েছে, ইনি তো বিশ্বামুন্ডা নন, ইনি তো এলাকার একজন বিখ্যাত শিকারী। বিজেপির নেতারা বলছে অমিত শাহ যখন গলায় মালা পরিয়েছে ইনি বিশ্বামুন্ডা, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। সেই বাঁকুড়াতে গিয়ে একজন আদিবাসী ভীমসেন হাজদার বাড়িতে পাত পেরে খাওয়ার ঠিক করেছে, তিনি ভাবতে শুরু করেছেন এবার বোধহয় সুদিন ফিরবে। আজকে যখন কখনো শিলিগুড়ি কখনো বাঁকুড়াতে যখন পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষকে উৎসাহিত করবার চেষ্টা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে যে 2014 থেকে 2021 এই সময়কালের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাইনরিটিরা যা আক্রান্ত হয়েছে তার থেকে বেশি আক্রান্ত হয়েছে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষ। কারা? যাদেরকে দলিত সম্প্রদায় বলে চিহ্নিত করা হয়, এসসি এসটি সম্প্রদায়ের মানুষ। আর তার জ্বলন্ত প্রমাণ উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা আমরা সকলেই শুনেছি। একজন 19 বছরের যুবতীকে তুলে নিয়ে চারজন উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের ছেলেরা, যার উপর গ্যাংরেপ করেছিল, ধর্ষণ করেছিল, যাকে প্রাণে মেরে ফেলবার জন্য তার জিভটাকে ছিঁড়ে নেওয়া হয়েছিল, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, মরে গেছে ভেবে তাকে ফেলে রেখে তারা যখন চলে গেছে, ভাগ্যের পরিহাসে তিনি তখনও বেঁচে ছিলেন, এলাকার সহৃদয় মানুষ তাকে হাসপাতালে নিয়ে গেছে, 6 দিন বিনা চিকিৎসায় তাকে হাসপাতালে ফেলে রেখা দেওয়া হয়েছিল। কেন না? তিনি যদি বেঁচে যান তাহলে তাদেরকে চিহ্নিতকরণ করবেন, আর চিহ্নিতকরণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষ সেদিন চিৎকার করেছিল, বলেছিল তাকে চিকিৎসা করতে হবে, তাকে বাঁচাতে হবে। আর সেই চিৎকারের ফলে তাকে যখন দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হল, সেখানে হাসপাতালের দরজায় কখনো থানার সামনে গিয়ে সেই দলিত যুবতীর পরিবারের লোকজন যখন বিচার চাইছিল, থানায় এফআইআর করে বলেছিল যে কেন আমার মেয়েকে যারা প্রাণে মেরে ফেলবার চেষ্টা করলো, গ্যাংরেপ করলো, কেন তাদের বিরুদ্ধে গ্যাংরেপের মামলা হবে না, কেন প্রাণে মেরে ফেলবার মামলা হবে না, কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না, না করা হয়নি, কেন? পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের যুবতী বলে, আর যারা অত্যাচার চালিয়েছিল তারা উচ্চবর্ণের হিন্দু বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, নেওয়া হয়েছিল 14 দিন পরে মামলা করা হয়েছিল, শুধুমাত্র এসসি এসটি অ্যাক্ট অনুযায়ী পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের আইন অনুযায়ী মামলা করা হয়েছিল।
কোথাও গ্যাংরেপ তাকে প্রাণে মেরে ফেলবার চেষ্টার কথা একবারও সেই কেস করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়নি। উল্টে তার বাড়ির লোকজনকে সেখানকার প্রশাসন সেখানকার ডিএম গিয়ে ধমকে চমকে বলছে সাংবাদিক কতদিন থাকবে, কেস প্রত্যাহার করুন নাহলে আপনাদেরকে জেলে পুড়ে দেওয়া হবে। 15 দিন লড়াই করবার পর সাফদারজং হাসপাতালে সেই দলিত সম্প্রদায়ের হিন্দু পরিবারের 19 বছরের যুবতীর প্রাণ গেছিল। প্রাণ যাবার পরে সেই সাফদারজং হাসপাতাল থেকে 200 কিলোমিটার দূরে হাতরাসের বাড়িতে তার মৃতদেহ গিয়ে পৌঁছেছে। গ্রামের সমস্ত মানুষ কান্নায় ভেঙে পড়েছে। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ তারা ঠিক করেছে যে আগামীকাল সকালের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমরা হিন্দু রীতিনীতি মেনে এই যুবতীর মৃতদেহর আমরা সৎকাজ করব। সবাই আস্তে আস্তে বাড়িতে প্রায় ঘুমাচ্ছন্ন হয়েছে, প্রায় নিদ্রাচ্ছন্ন হয়েছে, বাড়িতে গেছে। বাড়ির সেই ঘরের মধ্যে যুবতীর মৃতদেহকে নিয়ে তার বাবা মা তারা সকলে আগলে বসে রয়েছে। বোধহয় এখনো সেই 19 বছরের যুবতীর দেহে প্রাণ রয়েছে। হঠাৎ রাত্রি 1টার সময় আবার নতুন করে হাতরাস গ্রাম বুটের শব্দে আস্তে আস্তে বাড়ি হতে শুরু করেছে। চারিদিকে গ্রামে পুলিশ ঘিরে ফেলেছে। গ্রামের মানুষ সেই নিদ্রাচ্ছন্ন থেকে আবার ঘুম ভাঙতে শুরু করেছে। তারা আবার নতুন করে ভাবতে শুরু করেছে, আবার কোন অন্যায় কোন অত্যাচার আবার এই হাতরাস গ্রামের উপর নেমে আসছে। কেন চারিদিকে বুটের শব্দে বাড়ি হয়ে উঠছে? আস্তে আস্তে মানুষ আবার বেরোতে শুরু করেছে। ততক্ষণে সেই যুবতীর বাড়িতে পুলিশ গিয়ে উপস্থিত, বলছে এক্ষুনি এই যুবতীর মৃতদেহকে পুড়িয়ে ফেলতে হবে। তার মা তার বাবা আত্মচিৎকার করে বলেছে, কেন, কি কারণে এই গভীর রাতে আমার মেয়ের সৎকাজ করতে হবে, কেন পুড়িয়ে দিতে হবে? অন্ততপক্ষে সকালের সূর্যোদয়টুকুর সময় দিন, আমরা সকালে হিন্দু রীতিনীতি মেনে আমরা আমাদের মেয়ের সৎকাজ করতে চাই। পুলিশ বলছে না, হবে না, এক্ষুনি পুড়িয়ে ফেলতে হবে। কেন না? পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের বলে, কখনো সাংবাদিক চলে আসবে বলে। শহীদ হয় মানুষ সেখানে পৌঁছে গিয়ে জানতে চাইবে কি হয়েছিল, কেন আইনি বিচার পায়নি উত্তরপ্রদেশের পুলিশ, উত্তরপ্রদেশের প্রশাসন কেন বিচার করেনি, যাতে সেই বলবার সুযোগ না থাকে। রাত্রেই পুড়িয়ে ফেলতে হবে। রাত্রি 1:30 হঠাৎ করে সেই যুবতীর দেহকে জোর করে পুলিশের গাড়িতে তুলবার চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে তার মা, তার পরিবারের লোকজন আত্মচিৎকার করেছে, কান্না করে বলেছে, না অন্ততপক্ষে রাত্রিটুকুর সময় দিন, সকালে আমরা সৎকাজ করতে চাই। গ্রামের মানুষ বেরিয়ে এসছে, অসংখ্য মানুষ সামনে দাঁড়িয়েছে। পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে সেই যুবতীর বাবা মা ভাইকে ঘরে আটকে তালা বন্ধ করে সেই যুবতীকে তুলে নিয়ে গিয়ে পাশের একটা ক্ষেতে কেরোসিন তেল ঢেলে তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সৎকাজ করবার সুযোগটুকু দেওয়া হয়নি। কেন? পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের বলে, আর যারা অত্যাচার চালিয়েছিল তারা উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের বলে। আজকে তারাই বাংলায় এসে কখনো আদিবাসীর বাড়িতে খেয়ে, কখনো শিডিউল কাস্ট সম্প্রদায়ের রাজু মাহালের বাড়িতে খেয়ে তারা প্রমাণ করতে চাইছে যে তারা নাকি পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই জায়গায় আমাদের সজাগ হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে মানুষগুলোকে এরা প্রলোভিত করছে, তারা আসলে এই বাংলার মানুষের উপকার করবার জন্য আসেনি, তারা এই বাংলাটাকে লুট করতে চাইছে। যারা বাংলাকে গুজরাট মডেল তৈরি করতে চাইছে, আর ট্রাম্পকে এদেশে আনবার সময় তখন সেই গুজরাটের গরিব মানুষদেরকে আড়াল করবার জন্য কোটি টাকা খরচা করে প্রাচীর তৈরি করতে হয় যাতে গুজরাটের গরিব মানুষগুলোকে দেখা না যায়, সেই গুজরাটের দাঙ্গার নায়ক আজকের স্বরাষ্ট্রমন্ত্রী রক্তাক্ত হাত মেখে আইন অনুযায়ী যার জেল হয়েছিল সেই জেল ফেরত একজন আসামি যিনি আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তার নেতৃত্বেই বাংলাকে নতুন করে কলঙ্কিত করবার চেষ্টা চলছে। এই জায়গায় আমাদের সজাগ হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। ধর্মের বিরুদ্ধে মেরুকরণ করবার চেষ্টা চলছে। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারার মধ্যে প্রত্যেক দিন মানুষকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। 2014 থেকে 2021 ভারতবর্ষের একটা সরকার যারা জনসমক্ষে দাঁড়িয়ে বলবার ক্ষমতা নেই যে আমরা একটা স্কুল তৈরি করেছি, একটা কলেজ তৈরি করেছি, আমরা একটা কারখানা তৈরি করেছি, আমরা একটা হাসপাতাল তৈরি করেছি, বলবার ক্ষমতা যাদের নেই, আর বাংলার মাটিতে দাঁড়িয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা রাজ্য, যে রাজ্যের দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস যার দায়িত্ব নিয়েছে, আজকে 64টা জনমুখী পরিকল্পনা তৈরি করে জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য পরিকল্পনা গ্রহণ করে প্রত্যেক দিন কি করে মানুষকে ভালো রাখা যায় তার জন্য কাজ করছেন, আজকে সেই বাংলাকে কলঙ্কিত করবার চেষ্টা হচ্ছে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে। আমরা ভুলে যাইনি পাশের রাজ্য ত্রিপুরার কথা, আমরা ভুলে যাইনি পাশের রাজ্য আসামের কথা। 2015 সালে যারা ক্ষমতায় ফিরে এসেছিল আজকে সেই আসামে এনআরসি লাগু করবার মধ্য দিয়ে প্রায় 19 লক্ষ
বাঙালি মানুষের উপরে কি নির্মম অত্যাচার চালানো হয়েছে যে 19 লক্ষ মানুষের ভোটে একটা সরকার আসামের মাটিতে গড়ে উঠেছে এমএলএ তৈরি হয়েছে এমপি তৈরি হয়েছে আজকে সেই আসামে এনআরসি চালু করে 12 লক্ষ হিন্দু বাঙালি প্রায় 7 লক্ষর মতো হিন্দু মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে ডাউটফুল ভোটার চিহ্নিত করে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখবার মতো ঘটনা ঘটেছে আজকে ত্রিপুরাতে নির্মম অত্যাচার চলছে মানুষের উপরে আজকে নতুন করে এই বাংলাকেরা রক্তাক্ত করতে চাইছে কলঙ্কিত করতে চাইছে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আবার সংগঠিত হতে হবে আমাদের এই সোনার বাংলাকে আমরা কখনো কলঙ্কিত হতে দেব না কি চাই আমরা আজকে সরকার দুয়ারে এসে হাজির হয়েছে বিরোধীরা বলছে নির্বাচন বড় বালাই তাই সরকার দুয়ারে এসেছে আমি আপনাদেরকে বলি ভালো করে শুনে রাখুন নির্বাচনের জন্য সরকার দুয়ারে আসেনি আপনারা জানেন যে কোভিড জনিত কারণে করোনা জনিত কারণে দীর্ঘদিন আমাদের কাজকর্ম বন্ধ ছিল আমাদের প্রত্যেক দিন যে কাজগুলো হওয়া প্রয়োজন কারো বার্থ সার্টিফিকেট দরকার কারো রেশন কার্ড দরকার কারো এসএসটি সার্টিফিকেট দরকার কারো ভাতার দরকার কারোর জমির রেকর্ড সংক্রান্ত কাজ রয়েছে কারোর স্বাস্থ্যসাথীর কার্ড দরকার আজকে কোভিড জনিত কারণে প্রায় গাড়ি ঘোড়া বন্ধ অফিস বন্ধ এখনো করোনা সংক্রমণ থেকে আমরা মুক্ত হতে পারিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন যে অফিসগুলো এখন আস্তে আস্তে সচল হচ্ছে আবার এই মানুষগুলো কাজের তাগিদে যদি বিডিও অফিস কালেক্টরিক অফিস সব জায়গায় বিএলআর অফিসে ভিড় করে মানুষগুলো কাজ করতে পারবে না হয়রান হবে বাড়ি যেতে হবে আর এই অনেক মানুষ সমবেত হওয়ার ফলে আবার নতুন করে করোনা সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নজির সৃষ্টি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না এই বাংলার কোনো মানুষকে কোনো অফিসের দরজায় গিয়ে লাইনে দাঁড়াতে হবে না সরকার আপনার দরজায় আসবে এই করোনাজনিত কারণে আপনারা যে কাজগুলো করতে পারেননি সরকার আপনার দরজায় আপনার হাজির হয়ে আপনার প্রত্যেকটা কাজ করে দেবে আজকে 15 লক্ষ ভাতা নতুন করে এই দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে অনুমোদন করেছে যে আগামী দিনে অতি দ্রুত যারা দুয়ারে সরকারে জমা দিয়েছিল তারা পেতে শুরু করবে আজকে স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথীর কার্ডের ফলে আপনি চিকিৎসার সুযোগ পাবেন যখন বিরোধী দল বলছে যে স্বাস্থ্যসাথী একটা ভাওতা তখন বিজেপির নেতার বাবা স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করে সুস্থ হয়ে বাড়িতে ফিরছে আর সাংবাদিকদের সামনে বলছে যে আমি স্বাস্থ্যসাথীর কার্ড ছিল বলে আমার বাবাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারছি আজকে বাংলার সবাই আমরা এই স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় আসতে পারি তাই আমি আপনাদের কাছে বলবো যে আমাদেরকে আরো সংঘবদ্ধ হতে দল আছে বলে আমরা লড়াইয়ের জায়গায় আছি দল আছে বলে আমরা আলোচনা সমালোচনার জায়গায় আছি সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা পঞ্চায়েতের দরজায় গিয়ে আমরা আমাদের কাজ করতে পারছি আমরা আমাদের বড় বড় কথা বলতে পারছি কিন্তু 2021-এ যদি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করতে না পারি তাহলে এই পঞ্চায়েতের দরজায় আদৌ আমরা যেতে পারবো কিনা সেটাও বোধ হয় আমাদের একবার ভালো করে ভেবে একবার সময় এসেছে আমাদের মধ্যে ছোটোখাটো ভুল বুঝাবুঝি থাকতে পারে আমাদের মধ্যে ছোটোখাটো কখনো কখনো অশান্তিও থাকবে কিন্তু আমাদের বাঁচার তাগিদে এই রাজ্যটাকে ভালো থাকবার রাখি তাগিদে এই দেশটাকে ভালো রাখবার তাগিদে আমাদের সব কিছু ভুলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী কী করে করা যায় তার লক্ষ্যে কাজ করতে হবে আমরা কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে বসেছিলাম আমার যাকে আমি আমার রাজনৈতিক গুরুদেব মানি আমার সম্মানীয় চেয়ারম্যান বিপ্লব দা আছেন আমরা দুজনের সামনে বসে সেদিন বলেছিলাম যে এই গুরু শিষ্যর যুগলবন্দিতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই দক্ষিণ দিনাজপুর জেলার 6টা বিধানসভা সিট 6টাই জয়লাভ করবার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিতে চাই যে এই দক্ষিণ দিনাজপুর জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে যার সঙ্গে থাকবার জন্য শুধু আপনাদের উৎসাহ আপনাদের উদ্দীপনা আপনাদের সাহস আর তেরাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরাঙ্গা ঝান্ডা আর ঘাসের ফুল জোড়াফুল চিহ্নকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে ভয় পাবার কোনো কারণ নেই দিলীপ ঘোষকেও যদি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় দিলীপবাবু বলুন 2021-এ বাংলার মুখ্যমন্ত্রী কে হবে চোখ খুলে দিলীপবাবু বলতে হয়তো লজ্জা পাবেন কিন্তু চোখ বন্ধ করে বলবেন 2021-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে সে বিষয়ে চিন্তা করবার কোনো কারণ নেই সেটা আমিও নিশ্চিত শুধু বাংলার মানুষকে বোকা বানিয়ে কটা বিধানসভার সিট বাড়িয়ে নেওয়া যায় তার জন্য এই মিথ্যা নাটকের খেলাটা আমরা খেলে চলেছি চিন্তার কোনো কারণ নেই শুভেন্দুবাবু গেছে রাজীববাবু গেছে অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল ভালো হয়েছে বিদায় নিয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যারা দলে থেকে দলটাকে লুট করছে তাদের বিরুদ্ধে কোথাও একটু আটকে দিতে হবে আর যখনই আটকানো শুরু হয়েছে তারা বুঝেছে এখানে থেকে আর ধান্দাবাজি করা যাবে না বাড়িতে দুটো এমপি একটা এমএলএ একটা চেয়ারপারসন একটা কাউন্সিলর হলদিয়ার চেয়ারম্যান কোঅপারেটিভের চেয়ারম্যান আর থাকা যাবে না তাই বিজেপির কাছে নতুন সেল্টার খুঁজে নিয়েছে শুভেন্দু বাবু পদের কথা বলেন আরে মেদিনীপুরে আমিও দুবার গিয়ে ঘুরে এসেছি বিধায়ক হওয়ার সুবাদে চায়ের দোকান বলুন রাস্তার মোড় বলুন মানুষ কম মানুষ অন্তত পক্ষে মন খুলে যে কথাটা বলে এই পরিবারতন্ত্রের দাপটে এই বাংলাতে মেদিনীপুর একটা জেলা যেখানে আমরা মাথা তুলে কথা বলতে পারি না সমস্ত ক্ষমতা তারা দখল করে নিয়েছে ছেলে বৌমা আর বাবার মধ্যে ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে আজকে সেই শুভেন্দু বাবু কপালে গেরুয়া তিলক কেটে বড় বড় কথা বলছেন মনে পড়ে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আপনি বলেছিলেন অধীর চৌধুরীকে হারাতে না পারলে আপনি দল ছেড়ে দেবেন আপনি ঠিকই বলেছিলেন আপনি সেই দিনই বিজেপির হয়ে প্রচার শুরু করেছিলেন তাই তো সৌমিত্র খা বলেছে যে শুভেন্দু বাবু না থাকলে আমি বিষ্ণুপুর লোকসভার সিটে জিততে পারতাম না কে বলেছে বিজেপির এমপি তিনি তো দায়িত্বে ছিলেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর কটা সিট আপনি জিতাতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন যদি ঘাড় ধরে শুভেন্দুকে বের করে দিত তাহলে অন্তত পক্ষে মালদাতে আমরা হারতাম না উত্তর দিনাজপুরে আমরা হারতাম না দক্ষিণ দিনাজপুর আমরা লড়াই করেছি সামান্য ভোটে আমরা হেরেছি কোথাও হয়তো আমাদের কাজ করবার মধ্যে একটু ত্রুটি ছিল আজকে রাজীব বাবু খুব বড় বড় কথা বলছি মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই বাংলার মানুষ যাকে চিনল এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা যাকে হাত ধরে নিয়ে এসেছিলাম এই দক্ষিণ দিনাজপুরের জেলায় যার জন্য পরিচিতির তৈরি হয়েছিল রাজীববাবু ভুলে যাবেন না তৃণমূলের বিরুদ্ধে আপনিও একবার দাঁড়িয়েছিলেন 858 ভোট পেয়েছিলেন গোটা বিধানসভা জুড়ে ওই ডোমজুর বিধানসভাতেই আবার সেই জায়গায় ডোমজুর বিধানসভার মানুষ আপনাকে নিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আপনি এমএলএ হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন ইতিহাস কখনো মিথ্যে কথা বলে না এনসিপির হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন আপনি যদি অত বড় মাপের নেতা 858 ভোট কেন কেন ডোমজুরের মানুষ সেদিন আপনাকে 858 ভোট দিয়েছিল অনেক ইতিহাস শুভেন্দু বাবু রাজীব বাবুদের তৃণমূল কংগ্রেস জেনে ফেলেছে মুখের আড়ালে মুখোশের আড়ালে মুখকে ঢাকিয়ে রাখা যা সম্ভব নয় সেটা বুঝতে পেরেছিল তৃণমূল কংগ্রেস তাই তাদেরকে চিহ্নিতকরণ করেছিল আর তাই তারা তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিল চিন্তা করবার কিছু মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে দেখুন 2011 সাল যখন এই বাংলার মাটি থেকে বামফ্রন্ট নামক জগদ্দল পাথরটাকে উৎখাত করবার জন্য বাংলার জনতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেদিন কিন্তু বামপন্থী নেতাদের মধ্যে কোনো বিভাজন ছিল না তারা উপরতলায় ঘাড় ধরে একসঙ্গে ছিল সাধারণ মানুষ ঠিক করেছিল যে না আমরা সুস্থতে বাংলায় নিঃশ্বাস নিতে পারছি না বাংলা ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে তাই 2011 বিধানসভা নির্বাচনে জগদ্দল পাথরটাকে উৎখাত করতে হবে কারা সিদ্ধান্ত নিয়েছিল সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্টের নেতারা নয় 2021 কিন্তু তার উল্টো চিত্র দেখাচ্ছে কিছু সুবিধাভোগী নেতা দল চেঞ্জ করছে এদিক ওদিকে যাচ্ছে গেরুয়া জামা পড়ছে আর তত বেশি করে গ্রাম বাংলার সাধারণ মানুষ একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে তার নির্বাচন নয় এই 2021 নির্বাচন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য সামনের সারিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে পাওয়া যাবে কিনা এই 2021 নির্বাচন তার নির্বাচন এই 2021 নির্বাচন দশমীর মেলাতে সর্বধর্মের মানুষ আমরা যেভাবে মিলিত ওই উৎসবের আনন্দটাকে ভাগ করে নিতে চাই মহরমের মেলাতে সর্বধর্মের মানুষ আমরা যেভাবে একত্রে মিলিত হই উৎসবের আনন্দটাকে ভাগ করে নিতে চাই 25শে ডিসেম্বর বড়দিনে সর্বধর্মের মানুষ আমরা যেভাবে একত্রে মিলিত হই সেই উৎসবের আনন্দটাকে ভাগ করে নিতে চাই এই 2021 নির্বাচন ঠিক করে দেবে যে দশমীর মেলাতে আমরা সকলে মিলিত হতে পারবো কিনা মহরমের মেলাতে আমরা সকলে মিলিত হতে পারবো কিনা 25শে ডিসেম্বর বড়দিনে আমরা সকলে একত্রে মিলিত হতে পারবো কিনা তাই 2021 আমাদের বাঁচামলার লড়াই আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমাদের জয় লাভ করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে সাম্প্রদায়িকভাবে যারা বিভাজন তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই আপনাদের সকলের কাছে তৃণমূল কংগ্রেসকে আরও সংঘবদ্ধ করবার লক্ষ্যে আমাদের সকল ভুল বুঝাবুঝি দূর করে আরও কাছাকাছি এসে 2021 এই বাঁচামরার লড়াইয়ে যাতে আমরা বাঁচার দিকে এগোতে পারি এই আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবার লক্ষ্যে এবং আর একবার সকলকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন ব্যক্তিগতভাবে স্থান বিশেষে
সকলকে শ্রদ্ধা নমস্কার সালাম জোহার ও ভালোবাসা জানিয়ে সকলের মঙ্গল কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল।